আমার কাছে উইকেন্ড ডেস্টিনেশন মানেই মন্দারমণি। এই পর্যন্ত অনেকবার মন্দারমণি যাওয়া হয়েছে, কিন্তু তবু প্রত্যেক বছর একবার অন্তত না আসলে ভালো লাগে না। একদম সমুদ্রের কাছে বসে উপভোগ করার সুযোগ কম জায়গাতেই মেলে। লাল কাঁকড়া, জেলেদের মাছ ধরা আর কিছু দূর বড় বড় নৌকা বাঁধা, সাথে একটা নোনা হাওয়ার গন্ধ, এসব যেন মনটাকে এক অন্য জগতে নিয়ে যায়। এরকমই এক বৃষ্টিমুখর দিনে আমরা গাড়ি ছুটিয়ে পৌঁছে গেছিলাম মন্দারমণি। সারাদিন মেঘলা আকাশ আর টিপটিপে বৃষ্টি, এও যেন আরেকটা রূপ সমুদ্রের পাড়ে। সাধারণত আমরা পূর্ণিমা দেখেই মন্দারমণি যাই, কিন্তু এবার আমাদের অনেক মেম্বার যারা গেছিল আমাদের সাথে তারা ছুটি পায়নি, তাই আমাদের হঠাৎ করেই প্ল্যান করতে হয়েছিল। মাঝখানে একটা অ্যাজ ইউজুয়াল ব্রেক থাকে, সবাই জানো সেটা হচ্ছে কোলাঘাটে, তাই নেমে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। প্রপার সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার গাড়িতে উঠে একেবারে এসে পৌঁছলাম আমাদের সবার পছন্দের মন্দারমণি। আমাদের বুকিং ছিল হোটেল নির্জনেতে, অনেক পুরানো হোটেল, নিশ্চয়ই অনেকে জানো, কারণ এখানে অনেকে অনেক ফ্যামিলি নিয়েই আসে লোকে। এখানে আমরা আগেও এসে উঠেছি, আমার আগের ভিডিওতে এই হোটেলের ডেসক্রিপশন কিন্তু তোমরা ফুল ডিটেলসে পেয়ে যাবে। এখানে কিন্তু ফুড প্যাকেজ সহ রুম বুকিং পেয়ে যাবে, শুধু লাঞ্চটা তোমাদের বাইরে থেকে করতে হবে, বাকি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার কিন্তু এখানে থেকেই তোমরা পেয়ে যাবে, আর বিকেলের চাটাও। এরকম একটা বৃষ্টির দিনে সমুদ্রের পাড়টা এত মনোরম লাগছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা স্নিগ্ধ হাওয়া এসে গায়ে লাগছিল, রুমগুলোও কিন্তু দারুণ ছিল, আর সাথেই একটা সুন্দর ছোট্ট ব্যালকনি যেখান থেকে যখন ইচ্ছে তোমরা সমুদ্র উপভোগ করতে পারবে। আমরা ছিলাম বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে, একটু উঁচুর দিকে থাকলে কিন্তু সমুদ্রটা আরও সুন্দর করে দেখতে পাবে। নীল নির্জনের সামনের বসার জায়গাটাও কিন্তু দারুণ রিল্যাক্সেবল। এই জায়গাটা আমার বরাবরেরই খুব প্রিয়। একদম সমুদ্র ঘাসা এই চেয়ারগুলোতে আছোয়া হয়ে কাটিয়ে দিতে পারবেন গোটা দিন। হালকা বৃষ্টি ভেজা বাতাস আরও পাগল করে দিচ্ছিল। হোটেলটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, ছোট ছোট ঝাউ গাছ আর অনেক রকম ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল হোটেলগুলোটা। বিল্ডিংয়ের পাশের ঘরগুলো কটেজ রুম, যার ভাড়া 2500 টাকা প্লাস ফুড। আচ্ছা, এখানে একটি রেস্টুরেন্টও আছে, নাম পালকি, এটা কিন্তু খুব ফেমাস। তোমরা কিন্তু বাইরে না খেয়ে দুপুরের লাঞ্চটা এখানে করে নিতে পারো, তবে পে করতে হবে। আরেকটা কথা হলো, অনেক হোটেল আছে মন্দারমণিতে সমুদ্রের পাড়ে। আমরা যেরকম হোটেল বুকিং করি কেন, মানে মেইনলি রাত্রিবেলা যাতে যে কোনো টাইমে সমুদ্রে নামতে পারি, কারণ অনেক সময় ভাটা থাকলে বিচে নেমে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। তো এরকম অনেক হোটেলেই নিয়ম আছে যে 10টার সময় গেট বন্ধ হয়ে যাবে এবং আপনি নিজের ইচ্ছে মতন কিন্তু সমুদ্রে নামতে পারবেন না। যদিও নামাটা উচিত নয়, বাট ইচ্ছে তো থেকেই যায়, তো ইচ্ছে পূরণের জন্য আমরা নেমে যাই। তো এই সুযোগটা কিন্তু নীল নির্জনে পেয়ে যাবেন আপনারা, মানে যখনই নামতে চান নামতে পারবেন, গেট কিন্তু সেরকম নেই এখানে। সমুদ্রের দিকের কোনো রকম গেট এখানে পাবেন না, যখন ইচ্ছা বেঞ্চ থেকে নেমে আপনি যখন ইচ্ছা সমুদ্রের পাড়ে কিন্তু ঘুরতে যেতে পারবেন এবং সারা রাত ধরে আপনি কাটিয়ে দিতে পারবেন। আমরা এরকম অনেকবার গেছি যেখানে সারা রাত ঘুমাইনি, ওখানেই বসে আড্ডা মেরেছি ভোর 5টা পর্যন্ত, একেবারে সূর্য ওঠা দেখে তারপর ঘুমোতে গেছি, এরকম অনেকবারই হয়েছে। তো আমি জিনিসটা বলে রাখলাম, এখানে কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশন নেই যে গেট বন্ধ করে দেবে, আপনারা যখন ইচ্ছা সমুদ্রে নামতে পারেন। বিকেলের দিকে সমুদ্রে হাঁটতে যাব, অমনি দেখলাম জেলেরা মাছ ধরে সবে জালটা নৌকা থেকে নামিয়েছে এবং অনেক টাটকা জ্যান্ত মাছ কিন্তু তারা জাল থেকে ছাড়াচ্ছিল। তা আমরা প্ল্যানিং করলাম যে ওদের কাছ থেকে যদি মাছগুলো কিনে নেওয়া যায় কিছুটা, তাহলে কিন্তু মাছ ভাজা
কোনো একটা জায়গা থেকে, এখানে তো প্রচুর শ্যাক আছে, তো ভেবেছিলাম যে ওখান থেকেই ভাজিয়ে নেব এবং সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজা খাওয়ার আনন্দটা নেব। তো চলে গেছিলাম ওদের কাছে, দেখে নাও কী কী মাছ কিনেছি। দেখি একবার মেচো, আরে আর একজন মাছের বাজার আর মালকিন হাতে দাঁড়িয়ে আছে, গ্ল্যামার মেরে দাঁড়িয়ে আছে। মালকিনকে মাথায় মাছ দিয়ে দাও, শুধু অর্ডার দিচ্ছে, মেকআপ করে এলো। এই কাঁকড়া নিবি না, কাঁকড়া নিস না, অত নয় বারণ করছি। মাছ ধরা হয়েছে বিকেল বেলা, আর প্রচুর ফ্যাশা মাছ উঠেছে, আর উঠেছে হচ্ছে মুজে মাছ, তারপরে লোটে মাছ। এই দেখুন অনেকগুলো মাছ কিনেছি, এই মাছ কিনেছি 1.5 কেজি করে, আর ওই দিকে রয়েছে লোটে মাছ। হে গাইস, এখন ঘড়িতে রাত 10:30, আর আমাদের ডিনার কিন্তু রুমে চলে এসেছে। তো ডিনারটা ছিল আমাদের রুমের প্যাকেজে, নীল নির্জনের যে প্যাকেজটার কথা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, যে প্রত্যেকটা রুম রেন্টের সঙ্গেই কিন্তু ফুড প্যাকেজ অ্যাড আছে। তো আমাদের রুমটার ভাড়া হচ্ছে 2850, এবং প্রত্যেকটা রুমের সঙ্গেই কিন্তু একই রকম খাবারের প্যাকেজ আছে। তো আমাদের খাবারের চলে এসছে, সেটা তোমরা দেখে নাও একবার। আচ্ছা, ডিনারের মেনুর অপশানে আছে ভাত বা রুটি, তার সাথে চিকেন বা মাটন কারি নিতে হবে। আমরা নিয়েছিলাম মাটন কারি, আর একজন রুটি নিয়েছিল, একজন ভাত নিয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ ভাতের সাথে কিন্তু আলু ভাজা আর ডালটা থাকে, আর তার সাথে তোমরা যদি চিকেন নাও চিকেন, মাটন নাও মাটন। আর চাইনিজেরও অপশান আছে, চাইনিজে নুডলস নিতে পারো বা ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু চিলি চিকেন আছে। কিংবা যদি কেউ ভেজ খাও সেখানে পনির থাকবে, সেটা বলে দিতে হবে যখন অর্ডার আসবে। মাটনটা আনএক্সপেক্টেডলি এত ভালো করেছে, মানে তোমরা বিশ্বাস করবে না হয়তো, বাট দারুণ করেছিল মাটনটা। আমরা সবাই মাটন কারি নিয়েছিলাম, আর এটা কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার যে অপশানে চিকেনই থাকে, মাটন কিন্তু থাকে না। বাট এরা কিন্তু ভেবো না যে মাটন অপশানে বলে আবার দেয় না, এদের প্রত্যেক দিন মাটন রান্না হয় এবং ফ্রেশ মিট আনা হয়, একদম ডেইলি কাটটা ডেইলি আনা হয়। ফ্রিজের কিন্তু কোনো রকম মাংস ইউজ করা হয় না, তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু মাটনটা ভীষণ টেন্ডার ছিল। তো এইভাবে আমাদের রাতটা কেটে গেল, এবং পরের দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করার টাইম চলে এসেছে। তার আগে একটু সমুদ্রের ধারে বসে একটু উপভোগ করছিলাম, ততক্ষণে আমাদের ব্রেকফাস্ট কিন্তু রুমে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। ব্রেকফাস্টে হচ্ছে 5 পিস কচুরি বা লুচি বলতে পারো, কচুরি নয়, পুরছিল না ভেতরে, লুচির সাথে কিন্তু ছোলার ডাল, খুব ভালো করেছিল। শুধু একটু একটা প্রবলেম লেগেছে আমার, যে ঢেকে দেওয়া সত্ত্বেও কিন্তু খাবারটা ঠান্ডা হয়েছিল, তো এই ঠান্ডা জিনিসটা খেতে আমার একটু প্রবলেম হয়, মানে অ্যাসিডিটি বা গ্যাস এরকম হয়ে যায়, কিন্তু খাবারটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল।
আজকে কিন্তু আমি ব্লগটা এখানেই শেষ করব, কারণ আমি নেক্সট দিনের ব্লগটা সুন্দর করে আবার তোমাদের দেখাতে চাই, না হলে একসাথে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না তোমাদের। আর নেক্সট দিন তোমরা দেখতে পাবে আমরা একটা আননোন প্লেসে গেছিলাম, যেখানে তোমরা নিশ্চিত কেউ কখনো যাওনি। এটা একটা এমনই জায়গা যেখানে তোমরা গিয়ে প্রি ওয়েডিং শ্যুট করতে পারো, খুব শান্ত, শীতল এবং সমুদ্রের কিন্তু ছোঁয়াও পাবে। তো এটা আমি কালকের ব্লগে দেখাবো, তোমরা একটু ওয়েট করো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আর নেক্সট ব্লগটা কিন্তু একদম দেরি করবো না, খুব তাড়াতাড়ি আনবো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, আর অনেক ভালোবাসা রইলো তোমার জন্য, আমার ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইলো, আর যারা দেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ।